মাতৃগর্ভে একক ডিমের নিষিক্তকরণের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার ফলে জন্ম হয় যমজ শিশুর। কিন্তু এবার অভিন্ন যমজদের সন্তানের জন্ম একই দিনে দিলেন দুই বোন। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেসোয়াটায় রেচেল এবং কিম সন্টাস এই দুই অভিন্ন যমজ বোন নিজেদের সন্তানের জন্ম দিয়েছে একই দিনে মাত্র দুই ঘন্টার ব্যবধানে। চিকিৎসকরা জানান তাদের সন্তান জন্ম দেওয়ার দিন ঠিক করে দিয়েছিলেন যথাক্রমে 8ই জুলাই এবং 9ই জুলাই, অথচ রেচেল ও কিমের পুত্র ক্রু এবং টিম জন্ম নেয় একই দিনে। টিকটকে এই অভিন্ন যমজ দুই বোন ভক্তদের জানান যে তারা সন্তান চেয়েছিলেন একই সময়ে, এবং মজার কথা হচ্ছে যে তারা একই সময়ে অন্তঃসত্ত্বা হন। দুই শিশুর বয়স এখন 6 মাস। শিশুর মায়েরা জানিয়েছে যে তাদের সন্তানরা সম্পূর্ণ সুস্থ এখন। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাই টিভি।